وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فيغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام সংকান্দ পৌর বাস্টার মিনার সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল আজ সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায় করে ভালোবেসে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ি মিলে বসার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ এটা এলাকার জন্য সবচেয়ে বড় এক নেয়ামত যারা বসতে পারলেন আসতে পারলেন তারা এ নেয়ামতের ভাগী হতে পারলেন যারা আসতে পারে নাই হতেও এখন এটা বাস টার্মিনাল নাই কি হয়ে গেছে এটা পয়গম্বর বলেন
قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, এটা জান্নাতের বাগান হয়। আরো আসতে কোন একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোন ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তার বান্দার আমল নামা 101 লিখে দাও। একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের বাগানে বান্দার জন্য ফলের বাগান তৈরি করা হয়, এত বিশাল বড় ফলের বাগান দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়াও শেষ করতে পারবে না। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিনে দেনে তু তৈয়ার হায়, জু না মঙ্গে উসে তু বেজার হায়। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গুলাম, মানুষের চাহিদা পূরণের জন্য যদি বাজার করতে যাও, চাউলের যদি প্রয়োজন হয় চাউলের দোকানে যাও চাউল পাইবা, মাছের যদি প্রয়োজন হয় মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়, কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়। ও আল্লাহর গোলাম, আল্লাহকে কোথায় পাওয়া যায়? আল্লাহ বলেন, ও বান্দা জামালপুরের সদর ঘাটে গেলে আল্লাহকে পাইবা না, ফেরি ঘাটে গেলে আল্লাহকে পাইবা না, মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যাবে না, তরকারির দোকানে গেলে আল্লাহ পাওয়া যাবে না। যদি আল্লাহকে পাইতে চাও, ওই বাস টার্মিনালে কোরআনের বয়ান করা হয়, হাদিসের বয়ান করা হয়, ওই ময়দানে গিয়া যদি বসতে পারো, আমি আল্লাহর পরিচয় নিয়েই তুমি বাড়ি যেতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও রহমতের ফেরেশতা যা জলদি করিয়া যা, দেখ ওই ময়দানে কারা কোরআনের বয়ান শুনে আর কারা করে। রহমতের ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া এই ময়দানের চতুর্পার্শ্বে কাতার বন্দি হয়ে দাঁড়ায়, একজনের কাঁধের উপর আর একজনের কাঁধে একজন একজন করে দাঁড়ায়, গোলাকার হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে একের কাঁধের উপর আর একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতা এ বন্দা ঠান্ডার ভিতরে এখানে কেন বসে? ওদের বাড়ি নাই ঘর নাই বলে? হা, ওদের বাড়ি ঘরের অভাব নাই, ঘুমানোর জায়গার অভাব নাই, এরপরও সম্মানের পাত্র হইয়া দোকানওয়ালা দোকানদারি বন্ধ করিয়া, কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করিয়া, রিস্কাওয়ালা রিস্কা চালান বন্ধ করিয়া এ ময়দানে কেন বসে? ও ফেরেশতারা জানতে চাই, তোমরাই তো নিষেধ করছো মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা জানি বন্দারা তোমাকে পাওয়ার জন্য আসে, জান্নাত চায় জাহান্নামের আগা আগুন থেকে নাজাত চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা ওরা আমি আল্লাহকে দেখছে নাকি? না বাবু তোমারে কোনোদিন দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে নাকি? বলে না বাবু দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? বলে না দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আরামের ঘুম হারাম করিয়া দুনিয়ার দোকানদারি বন্ধ করিয়া কোরআনের মহব্বত পড়িয়া আমি আল্লাহকে না দেখিয়া জান্নাত জাহান্নাম না দেখিয়া পরকালের মুক্তির আশায় যারা ময়দানে বসল, সুসংবাদ শুনায় দাও, আমি আল্লাহ ওদের সকলের গুনাহগুলি মাফ করে দিলাম।
আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা কবিরা গুনাহ করি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার কমপক্ষের শাস্তি হলো 7000 বছর জাহান্নাম। ও এলাকার মুসলমান, আল্লাহর কোরআন যদি মিথ্যা না হয় সত্য হয়, পয়গম্বরের বাণী যদি সত্য হয় এই কথাটাও সত্য, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে জাহান্নামে 7000 বছর জ্বলতে হবে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই ইচ্ছা করে দেখা দিলে কবিরা গুনাহ হয়, দাড়ি কামানো কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, এক একটা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম। আল্লাহর ওলি বলেন, এ দুনিয়ার ইমানদার মানুষের সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেল, কবিরা গুনাহ তো মাফ হয় নাই, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। ও বান্দা, এই ময়দানে বসার পর আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা, তওবা করে যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবা, আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব ও গজব তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া তত বড় গো, ও বান্দা আমি আল্লাহকে কেউ নরম করতে পারবি না। তবে বান্দার দুই ফোঁটা চোখের পানি যখন বের হয়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে বান্দার মনের আশা আমি আল্লাহ পূরণ করে দেই। ও বান্দা, গুনায় কবিরার জন্য যদি তওবা করো, সন্তান হাজার অন্যায় করে যদি মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা তারে ক্ষমা না করে পারে না। আল্লাহ বলেন, এই মা বাবার চেয়ে কোটি 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 গুণে মায়া আমি আল্লাহর বেশি। বান্দা যখন চোখের পানি সারিয়া গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে তওবা করবি, আমি আল্লাহ তোর কবিরা গুনাগুলিও মাফ করিয়া, আমি আল্লাহ তোর নামটা জান্নাতি মেহমানদের খাতায় লেখাইয়া, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় বাড়ি ফিরায় দিব। আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তর নাম, শিরে সকার নিকুনাদ জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হয়, আল্লাহ আল্লাহ তু মেরা বাপ্পার হয়। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গুলাম, এ মসজিদটার এত দাম, বসলেই গুনাহ মাফ। দুনিয়ার আর এমন কোন মসজিদ আছে যেখানে বসলে গুনাহ মাফ হবে? কোরআন ও হাদিসের মসজিদটায় বসলে গুনাহ মাফ হয়। আমরা এখানে কেন বসলাম? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কেন বসলাম? টুপিওয়ালাদের টুপি, সাওয়ালাদের টুপি যেন মাথায় উঠে যায়, কোরআনের বয়ানের মাধ্যমে মানুষ যেন দিনদার হয়, আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, কি লাভ হবে বয়ান করিয়া? মুসলমান গো, সুদের খাতায় নাম লেখাইয়া কিয়ামত পর্যন্ত সিজদা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া কয়, দুনিয়ার ইমানদার 1400 বছরের উপরে হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, আজকে তাকায় দেখো 10 পৃষ্ঠার আদর্শ লিপি বইয়ের একজন মুখস্থ করা হাফেজ দুনিয়াতে পাইবা না, হিন্দুদের গীতার কোন হাফেজ দুনিয়াতে পাইবা না, তাওরাতের হাফেজ পাইবা না, জবুরের কোন হাফেজ নাই, আর আল্লাহর কোরআনে 30 পারার হাফেজ 8 বছরের বালক কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়ায় বলবে একজন নয়, লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন, পবিত্র কোরআন সিনাই নিয়ে ঘুরতেছে, আল্লাহ বলেন কোরআনের বিরুদ্ধে কেউ আগাইতে গিয়া আগাইতে পারবে না, ঠিক কিনা?
আল্লাহ কোরআন শরীফের 114 সূরার দ্বিতীয় সূরা সবচেয়ে বৃহত্তম সূরা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত রেকর্ড করে নেন, লিখিয়ে নেন। বাতফারি করলে আল্লাহ পাক সহ্য করবেন না। আল্লাহ কোরআনে কয় ও সুদখোরের দল, মুনাজাত করবি তোর মুনাজাত কবুল হবে না। এ সুদখোরের দল, সুদ খাইয়া কোরআন পড়বি সব হবে না, সুদ খাইয়া যাকাত দিবি তোর যাকাত কবুল হবে না, সুদ খাইয়া যত ইবাদত করবি তোর ইবাদত কবুল হবে না। তওবা না কইরা যদি মরিয়া যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন, কয় বছর? এবার টুপিওয়ালারে গাইলে এখনো লাভ আছে? আমি আইসিসি কাল থাকবো না, ঠিক না? তো কোরআন তো সত্য। মুসা আলাইহিস সালামের একজন ভক্ত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন কিতাব দিছিলেন? তাওরা। কিতাবটা উল্টায় দেখে আমগো নবী হইল মুসা, কিন্তু তাওরাতের ভিতরে মোহাম্মদ মোহাম্মদ নাম কেন? এ বেচারা কলম নিয়ে এগুলি কাটতেছে। ইতিহাস আপনারা জানেন, পরিণাম ফল তার গুই সাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? হুজুরগো বিরোধিতা করে লাভ নাই, ওই বাটফারের মতো কলম কিনা 5 টাকা দিয়া কোরআন শরীফের 275 নাম্বার আয়াত সূরাতুল বাকারা খুইলা, এরপরে বাংলায় তাফসীর পাওয়া যায়। বলবেন আল্লাহ তুমি নিয়ে গেলেইছো, সুদ খাইলে নাকি জান্নাত পাবো না? এ আয়াত আমি মানতে পারলাম না, কাইতে দিয়ে গেলাম। সাহস থাকলে ওখানে যান, বুজুর্গ গেলে লাভ আছে? সাহস থাকলে সেখানে যান, তুই বুঝা যাবে বাপের বেটা, ঠিক কিনা? টুপিওয়ালাকে গালি দিয়ে লাভ নাই, কারণ এ গালি টুপিওয়ালারা বহুবার শুনেছে। সমস্ত নবীরা পর্যন্ত ইসলামের কথা বন্ধ করে নাই, আঘাতের পরে আঘাত আসছে। সবচেয়ে বেশি কষ্ট করেছেন পয়গম্বর, আমাদের নবী এত কষ্ট করলেন, এরপরও কালেমার দাওয়া কি বন্ধ করছেন? না। জোরে বলেন না। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কি কেউ গালি দেয় না? আল্লামিন বলে বড় সম্মান করে উপাধি দেয়। আবু জাহাল নবীর ভক্ত, উদ্বা নবীর ভক্ত, সাহেবা নবীর ভক্ত, আবুল আহাব নবীর ভক্ত, এর মতো আমানতদার সন্তান জগতে নাই। সবচেয়ে সত্যবাদী সন্তান আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। 40 বছর পর্যন্ত আল্লাহ নবী কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই। আল্লাহ নবী হেরা পর্বতে আল্লাহর সাথে কথা বলতেন, নিজের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করেছেন 40 বছর লাগাইয়া। মুসলমান নন্দার আল্লাহ নবী শিক্ষা দিতেছে, ও মুসলমান তোমার ব্যক্তি জীবন পরিশুদ্ধ করার পরে তারপরে তুমি কালেমার দাওয়াত মানুষের দাও, নিজের আমল ঠিক না কইরা মানুষের কালেমার দাওয়াত দেওয়া নবীর আদর্শ নয়। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত দিনের ধ্যানে মগ্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের পরে জিবরিল আমিন কি পাঠাইলেন, বারবার জিবরিল আসেন, এবার কোরআন নিয়ে আসেন, পয়গম্বরকে দাঁড় করাইলেন, আল্লাহর নবীর বুক মোবারকের সাথে জিবরিলের বুক লাগাইয়া চাপ দিলেন, আর বলেন ইকরা। নবী বলেন আনা বি কারীন, আমি পড়তে জানি না। জিবরিল আবার চাপ দিলেন, বলেন ইকরা, বলে আমি পড়তে জানি না। জিবরিল তৃতীয়বার চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রব্বিক, নবীজি বলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। একটানে 5 আয়াত পড়লেন। কয় ঘন্টা ক্লাস করছেন? কথা কয় না, 1 ঘন্টা। জিবরিলের কাছে নবীজি কয় ঘন্টা ক্লাস করছেন? ক্লাস করছেন? এই যে চাপের সাথে দুইবারে বলেন পারি না, তৃতীয়বারে পারলেন কেন? জিবরিল প্রথম বলছেন পড়েন, দ্বিতীয়বার বলছেন পড়েন, তৃতীয়বার বলছেন পড়েন আপনার প্রভুর নামে। তাহলে এখানে শিক্ষা হয়? ওয়াজ মাহফিল কানসু করার জায়গা নয়। আল্লাহ শিক্ষা দিলেন প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। কার নামে পড়তে হবে? যেই শিক্ষার ভিতরে, যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় নাই, সেই পড়া পড়ে মুসলমান কোনো দিন লাভ নাই। যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় আছে, ওই পড়ার দ্বারা মানুষ আল্লাহকে চিনবে, জান্নাতে যাবে, আল্লাহর মেহমান হবে। ঠিক।
পয়গম্বর এবার কোরআন শরীফের আয়াত পড়ে শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, জ্বর উঠে গেলেন, দৌড়ায় গিয়া ঘরে গিয়া কয় ও খাদিজা কম্বল দিয়া ধরো আমি আর সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কম্বল দিয়া ধরলেন, নবী বলেন ও খাদিজা তুমি আমাকে আনজা করে ধরো। আম্মা জান খাদিজাতুল কুবরা ধরলেন, নবী খাদিজার নিয়ে কাঁপতেছেন, হঠাৎ খাদিজা কান্তা লাগাইলেন কম্বলের কাছে লাগাইয়া, শুনে পয়গম্বর কম্বলের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। খাদিজাতুল কুবরা ডেকে বলে ও পয়গম্বর আজকে আপনার উপরে কোরআন নাযিল হলো, আপনি কেন কাঁদেন আমার বুঝতে বাকি নাই, আপনার দুনিয়াতে মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই, আরবের ভিতরে আমাকে সবাই ধনী বলে, আমার মতো সম্পদলা মানুষ জগতে আর নাই। ও নবী আমি আপনার আছি, দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয়বারে আমি আপনাকে গ্রহণ করলাম, ও পয়গম্বর আমার সব সম্পদগুলি আমি আপনার পায়ে কুরবান করে দিলাম। শুধু তাই নয়, নবী আর পরে কান্না বন্ধ করেন না। আম্মা জানায় খাদিজাতুল কুবরা বলে নবী এখন আবার কেন কান্দেন, বুঝতে পেরেছি কোরআন নাযিল হয়ে গেছে, আপনি নতুন নবুয়তের সনদ পাইলেন, নবুয়তের সনদ পাইয়া আপনার বিবেককে যদি আপনি মুসলমান না বানাইতে পারেন আপনার মনে দুঃখ, নবী আপনার কোনো ভয় নাই, আমি খাদিজাই আপনার হাতে সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা কানেমা পরে মুসলমান হয়ে গেল, নবী কম্বল ফালায় দৌড় দিলেন কামার দাওয়াত দেওয়ার জন্য। আবুল আহাবদবার সাহেবারে গিয়া দাওয়াত দিছে, ও চাচা জানেরা কালেমার দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, আমাকে আল্লাহ নবুয়তি দান করছে, আবু জাহেলের চান্দি গরম হয়ে গেছে, ওতবা সাহেবার মাথা গরম হয়ে গেছে, এতদিন ভাতিজারে বড় ভালো মনে করতাম, এতদিন মসজিদের ইমামরে বড় ভালো জানতাম, এতদিন অমুক বক্তারে বড় ভালো জানতাম, এখন দেখি ইমাম সাহেব আর মিছিল মিটিং এ যায়, এতদিন বড় বক্তারে ভালো জানতাম, এখন দেখি রাজনীতির কথা কয়, এই বক্তারে তো আর ভালো লাগে না, মোহাম্মদের আলামিন বলে কত সম্মান করতাম, এখন দেখি আমগো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, এখন আর মোহাম্মদের ভালো লাগে না। আল্লাহর নবী তার চাচা জানের ডাইকা এক পাহাড়ের পাদদেশে গিয়া বলে, ও চাচারা আমি যে সত্যবাদী আপনারা স্বীকার করেন? বলে হ্যাঁ। বলে আমি যে কোনো একটা কথা বলবো আপনারা বিশ্বাস করবেন কিনা? অবশ্যই করব। কেন করবো? বলে তোমার শরীর জীবনের ভিতরে একটা মিথ্যার স্পট নাই। ও চাচা আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু দল আছে, ওখানে গেলে আপনাকে মেরে ফেলবে, বিশ্বাস করবেন? অবশ্যই করব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও চাচা মরতে হবে, মরণের পরে দুনিয়ার থেকে যদি গুনাহগার হয়ে মরিয়া যান, আল্লাহর ইবাদত না করেন, পরকাল জীবনে কবর হাসরে আযাব হবে, শাস্তি ভোগ করতে হবে। আবুল আহাবের মেজাজটা গরম হয়ে গেছে, ডাক দিয়া কয়, তাব্বাল্লা কা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এজন্যই কি আমাদের ডাকছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়া দা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ কয়, আবু লাহাব বলল তুই মোহাম্মদ ধ্বংস হ, আমি আবু লাহাবরে ধ্বংস করে দিলাম, ধ্বংস করে দিলাম। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর কথাগুলি এখন আর ভালো লাগে না। ও ইমানদারেরা, আবু জাহালের মেজাজ গরম হয়ে গেছে, বাপ দাদায় যা করছে এগুলি বাদ দেওয়া যায় না, বাপ দাদায় যা করছে এগুলি বাদ দেওয়া যাবে না। এই কথা কি মুসলমানের না আবু জাহালের? ও মুসলমান ইমানদার, বর্তমান সমাজের একদম মুসলমানেরা কয় বাপ দাদায় যা করছে তা ফিরানো যাবে না, বাদ দেওয়া যাবে না। বুঝতে হবে আবু জাহালের সাথে স্বপ্নের সাথে তার যোগাযোগ হয়। আল্লাহর নবী কালেমার দাওয়াত বন্ধ করেন নাই। ও মুসলমান, ইসলামের উপর আঘাত আসবে, পয়গম্বর আঘাতকে ভয় পান নাই। নবীজি মসজিদের কোনায় তসবিহ যদি দোয়া করতেন, আল্লাহ দেশের ভিতরে কালেমার পতাকা উড়ায় দাও, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যাইত। দরকার ছিল না উহুদের ময়দানে দাঁত ভাঙার, দরকার ছিল না তায়েফের ময়দানে রক্ত ঝরাবার, আল্লাহর নবী আঘাত সহ্য করিয়া এত কষ্ট করেছেন। আবু জাহেল দেখলো মুহাম্মদের তো ফিরানো যায় না, তাড়াতাড়ি একটা গোল টেবিলে বৈঠক ডান কর, বৈঠকের অনুষ্ঠান কর, দারুন নদোয়া মক্কার প্রাণ
কল্যাণ কেন্দ্র দারুণ দোয়া পরামর্শ কেন্দ্রে বসলো। গোল টেবিলে বৈঠক করা হয়, আলোচ্য বিষয় হয় মুহাম্মদের কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। পরামর্শ হয়ে গেল মুহাম্মদের প্রাথমিক অবস্থায় চারটা জিনিসের স্বার্থের সুবাস দেওয়া হবে, এই স্বার্থগুলি যদি গ্রহণ করে তাহলে মুহাম্মদের আমরা সাথ দিব, না হয় বিকল্প ব্যবস্থা করবো। কে যাইব? ওদবার সাহেব তোমরা দুইজনে যাও, আব্দুল্লাহর কোলার গিয়ে বলো তারা কালেমার দাওয়াত দিবে, কোনো সমস্যা নাই। গিয়া ডাক দিয়া কয় ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কালেমার দাওয়াত দাও, বাধা নাই। খেয়াল করেন, কালেমার দাওয়াত দাও বাধা নাই, নামাজের বয়ান করো বাধা নাই, তবে আমাদের বিরুদ্ধে কিছু বলবা না। ও মসজিদের ইমাম, বেতন লাগলে বাড়ায় দিব, তবে তুমি নামাজ পড়াও, সূরা আলাম বলাও, মজার বয়ান করো, তবে আমাদের দলের বিরুদ্ধে কিছু বলবা না, আমাদের পীরের বিরুদ্ধে কিছু বলবা না, বেতন বেশি চাইলে দিব। ও আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ কালেমার কথা বলো বাধা নাই, ইসলামের দাওয়াত দাও বাধা নাই, তবে আমাদের কৃতকর্মের বিরুদ্ধে কিছু বলবা না। এর বিনিময়ে যদি তুমি বাদশাহী চাও আরবের বাদশাহী দিব, সুন্দরী নারী চাও গাড়ি চাও সব দেওয়া হবে। জিজ্ঞাসা করি রে মুসলমান, আল্লাহ নবী ওদের এই স্বার্থ গ্রহণ করছিলেন কিনা? করেন নাই? ভালো করে জানেন নবীর জ্ঞান কম ঠিক না? এই জোরে কম ঠিক না? সারা পৃথিবীর নবীদের ওলিদের পীর মুর্শিদের জ্ঞান জ্ঞানী গুণীর জ্ঞান যদি এক পালায় দেওয়া হয় বুঝেছেন শুধু এতটুকু নাই, গভীর ভাবে নবী চিন্তা করেছে ওদের সাথে যদি তালে তাল মিলাইয়া ক্ষমতায় যায়। এখন যতটুকু স্বাধীনভাবে কোরআনের কথা বলি ওদের সাথে তাল মিলায় যদি ক্ষমতায় যাই তখন এতটুকু পারবো না। ও মুসলমান ইমানদার, ইসলাম ইসলামকে ঠিক রাইখা ইসলামের পতাকা উড়াইতে হবে, ইসলামকে বিসর্জন দিয়া কালেমার পতাকা উড্ডীন করা যাবে না। মুসলমান ইমানদার বেপর্দায় গিয়া কোনোদিন ইসলাম কায়েম হবে না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা ইসলামের দাওয়াত পয়গম্বর দিছেন, হাজার হাজার আঘাত সহ্য করেছেন, তারপর কালেমার দাওয়াত বন্ধ করেন নাই ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা আজকের সারা বিশ্বের মুসলমান এক অশান্তির বেড়াজালে আবদ্ধ ঠিক কিনা? ঠিক কিনা? তো রেখো কেন? একটাই কারণ, দুই কারণ না, এক কারণ ভালো করে মনে রাখবেন। সারা পৃথিবীর মুসলমান আজ অশান্তির বেড়াজালে আবদ্ধ একটাই মাত্র কারণ, সে কারণ কি? প্রতিহিংসা। মুসলমান মুসলমানের দুশ্মন। মুসলমান কার দুশ্মন? দুশ্মন। আর এই দুশ্মনই বাড়লো কেন? তারও একটা কারণ, ধর্মীয় শিক্ষার অভাব। কোন শিক্ষার অভাব? ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা নাই, যতটুকু আছে তাও বন্ধ করার প্রচেষ্টা চলছে। বাংলাদেশের ভিতরে কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান নবীরে গালি দেওয়ার সাহস পায় নাই। বাংলাদেশের ভিতরে দাঁড়াইয়া কোন খ্রিস্টান ইহুদি হিন্দু আল্লাহকে গালি দেওয়ার সাহস পায় নাই, পাইছে? অথচ ওরাই তো বিরোধিতা করার কথা ওরা করে নাই। দুঃখ লাগে রে মুসলমান, আজকের মুসলমানের ঘরে জন্মিয়া মুসলমান নামের সাইনবোর্ড লাগাইয়া এরপরে স্লোগান দেয় মুসলমানদের নবী বড় সন্ত্রাসী নবী। মুসলমান হয়ে বলে আল্লাহকে জালিম বলে গালি দেওয়া হয়, মুসলমানের সন্তান পত্রিকায় নবীর ব্যঙ্গ করা হয় নবীর ছবি, মুসলমানের সন্তানের জবান থেকে বের হয় মুয়াজ্জিনের আজান বেশার আওয়াজের মতো শোনা যায়, মুসলমানের সন্তান বলে 1400 বছর আগের কোরআন পুরাণ হয়ে গেছে, পাল্টানো দরকার। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। আলোচকের ভালো করে একটা মূলনীতি মনে রাখবেন, আলোচকের আলোচনা বক্তার বক্তৃতা ওয়াইজিনের ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত না শুই না, ভালো বা মন্দ কোনো মন্তব্য করাটাই বোকামি। সেই সুবাদে অনুরোধ থাকবে আমার আলোচনাটাও শেষ পর্যন্ত না শুনে ভালো বা খারাপ কোনো মন্তব্য করবেন না।
আলোচনার মাঝের ফাঁকে যদি কোনো কথা আপনার অন্তরে হিট করে, বেজারও হবেন না, প্রশ্ন থাকলে পাঠিয়ে দিবেন, লিখিত আকারে বেয়াদবিও করবেন না, অবশ্যই জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি চলে যাওয়ার পরে সমালোচনার ঝড় তুলে দিয়ে রাস্তাঘাটে বলেন, জামালপুরের দশ মোনাফিকের এক নম্বরের মোনাফিক হবেন আপনি। বুঝে আসছে কথা? মোল্লারা কিছু বোঝে না, মোল্লারা কিছু বোঝে না, কি বুঝে? দাড়ি কামালেওয়ালা, বিপর্দাওয়ালা, সুৎখর, ঘুষখোরের জ্ঞানের পরিধি যেখানে শেষ, ওখান থেকে টুপিওয়ালার জ্ঞান শুরু হয়। কথা বুঝেন? টুপিওয়ালারা কি জানে না, সব জানে, বুঝেন নাই? এদেরকে বেইজ্জতি করা কশিন কালো সম্ভব হবে না। কেন? আল্লাহর ২৪টা ঘন্টা এদের মাথার উপরে ফিরিশতারা ছায়া দান করে, রহমত দিতে থাকে, আল্লাহর ফিরিশতারা বারবার দোয়া করতে থাকে। এ বাংলার জমিনে এমন আল্লাহর ওলি এখনো বেঁচে আছেন যারা ফজরের নামাজ বাংলার জমিনে পড়েন, জোহরের নামাজ গিয়া মক্কায় আদায় করেন। মুসলমান এখনো চিনতে পারো নাই আল্লাহর ওলি কারে কয়? বর্তমান সমাজের মুসলমান আল্লাহর ওলি চিনে, যার নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়, মাথায় জট, গায়ে সালার চট, হাতে আছে গাঞ্জার পট, এর মনে করে এর কাছে গেলে বহুত কিছু পাওয়া যাবে, আছে না নাই? ও জামালপুরের মুসলমান, ও যুবক ভাই গো, এ দুনিয়ায় চিরদিন থাকতে আমিও পারবো না, তুমিও পারবা না। ঈদের ছুটি নিয়ে যখন বাড়িতে রওনা হ, ছুটি পাইয়া বাড়িতে মায়ের কাছে মোবাইল দিয়া কয়, ও মা বাড়িতে আসতেছি গো মা গো, ভয় না, ঈদের বাজার করবা না, ঈদের বাজার আমি নিয়ে আসছি, আনন্দে ঈদ কাটাইবো মা গো। লঞ্চে যখন সদরঘাট থেকে রওনা হয়, নদীর ভিতরে গভীর জমিতে তুফান শুরু হয়, লঞ্চ পানির তলে চলিয়া যায়, কোথায় গেল মা, কোথায় গেল বাবা, কোথায় গেল তোমার আনন্দের ঈদ? ও মুসলমান, দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। আল্লাহ পাক বলেন, বন্দা তোরে আমি বাজার করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে খানা খাওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য পাঠাই নাই, আমি আল্লাহ বিয়া করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বান্দা তোকে আমি পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। আমল মানে কাজ, কাজ ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমি আল্লাহ তোরে খারাপ ও ভালো কাজ করার স্বাধীনতা দিয়া দুনিয়াতে পাঠাইলাম। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যখন ঢুকে, প্রশ্নের উত্তর একদল সঠিক লাগে, কেউ ব্যাঠিক লাগে, পরীক্ষক যারা তারা সময় তিন ঘন্টা সমানভাবে সবাইকে দেয়, যারা উত্তর ব্যাঠিক লাগে এদের সময় কমায় দেওয়া হয় না, এদের বাধাও দেওয়া হয় না, বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না। ডাক দিয়া কয়, তিন ঘন্টার সময় পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর যা লেখো সঠিক ব্যাঠিক লেখো, স্বাধীনতা দিলাম, দেখা যাবে ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়া কয়, তিন ঘন্টার সময় পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর যা লেখো সঠিক ব্যাঠিক লেখো, স্বাধীনতা দিলাম, দেখা যাবে ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের, এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি দিলাম, জাহান্নামের পথে যাওয়ার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। কেমনে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, আমি আল্লাহ পথগুলি বুঝাবার চিনাবার জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। পয়গম্বরের আখির জামানার পয়গম্বর নবুয়াতের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী বলেন, নবুয়াতের দায়িত্ব পালন করবো আমায় কেরাম,
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ইমামুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি নবী না পাও, হক্কানি ওলামায়ে কেরামদের যদি পাও, তাদের কথা শুনে আমল করলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, ও দুনিয়ার উম্মত, হক্কানি আলেমদের চেহারা দিয়ে যদি তাকাও, মনে করবা নবীর চেহারা দিয়ে তাকাইলা। যদি আলেমদের হাতের সাথে হাত মিলাও, নবীর হাতের সাথে হাত মিলাইলা। আলেমদের যদি মেহমানদারি করো, নবীর মেহমানদারি তুমি করলা। আল্লাহ নবী বলেন, আলেমদের সাথে এত সম্পর্ক করো, কিয়ামতের ময়দানে যেন দেখতেই তোমাদের চিনতে পারে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে স্বাধীনতা দিলাম, ভালো কাজ করতে পারবা, খারাপ কাজও করতে পারবা, তবে দুনিয়াতে কোনো ধরা দিব না, কারণ পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। ফলাফলের বলায় দেখা যাবে জান্নাতি না জাহান্নামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দান করলাম। ছেলে কয়, ও বাবা বাজারে যাব, কোন রাস্তায় গেলে ভালো হয়? বাপ বলে, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা, বামের রাস্তাটা নিরাপদ নয়, ডানের রাস্তা বড় নিরাপদ। সন্তান যদি এখন ইচ্ছা করিয়া বামের রাস্তায় গিয়ে বিপদে পড়ে, এর জন্য বাবা দায়ী হবে না। আল্লাহ পাক বলে, বন্দারে, রাস্তা দুইটা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, জাহান্নামের রাস্তায় যেতে পারবা, জান্নাতের রাস্তায় যেতে পারবা, বাধা নাই। আমি আল্লাহ ইমানদারদের যেই স্বাধীনতা দান করলাম, বেঈমানদেরও সেই স্বাধীনতা দান করলাম। ইমানদার যেই নদীর মাছ খাবে, বেঈমান সেই নদীর মাছ খেতে পারবে, কোনো বাধা নাই। ইমানদার যেই গাছের ফল খাবে, বেঈমানরাও সেই গাছের ফল খাবে। বেঈমানেরা যেন বলতে না পারে, আল্লাহ পাক ইমানদারদের বড় মহব্বত করিয়া ভালো ভালো জিনিস দিয়েছেন, আমাদের দেন নাই, এজন্য আমরা আল্লাহর ইবাদত করি নাই। আল্লাহ বলেন, স্বাধীনতা দিয়া দিলাম, স্বাধীনতা পাওয়ার পর তোমরা আমি আল্লাহকে ডাকো না, আল্লাহর বিরোধিতা করো, এটা দেখার জন্য। ও মুসলমান ইমানদার, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে তুমি দাড়ি কামাইতেও পারো, বাধা নাই, দাড়ি রাখতেও পারো, নিষেধ নাই। ইচ্ছা করলে তুমি শার্ট প্যান্ট টাই পরবা, বাধা নাই। ইচ্ছা করলে তুমি লম্বা জামা পরবা, নিষেধ করা হবে না। ইচ্ছা করলে তুমি মন্দিরে যদি যাও, বাধা দেওয়া হবে না, মসজিদে গেলেও তোমাকে নিষেধ করা হবে না। তুমি যদি ইচ্ছা করো বেপর্দায় চলো, তোমাকে বাধা দেওয়া হবে না, পর্দা করলে নিষেধ করা হবে না, কারণ দুনিয়াটা পরীক্ষার হল, ভালো কাজ করলে জান্নাত পাইবা, খারাপ করলে জাহান্নামে যাইবা। ফলাফলের বলায় দেখা যাবে। ও মুসলমান ইমানদারেরা, আজকের টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলা হয়, নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়। ও জামালপুরের মুসলমান, বাংলার জমিন থেকে টুপিওয়ালাদের যদি বিদায় করতে হয়, আর যদি বিদায় করে খতম করা হয়, লিখে রাখো, ভুলে গেলে চলবে না, পরিণাম ফল কেমন হবে। এ বাংলার জমিন থেকে যদি টুপিওয়ালাদের বিদায় করা হয়, কুকুরও মরে, গরুও মরে, শুকরও মরে। বাংলাদেশের মুসলমানের কুকুরের মতো মরতে হবে, গরুর মতো মরতে হবে, শুকরের মতো মরতে হবে। জানাজা দেওয়ার মতো টুপিওয়ালা তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমি হাতে ধরি পায়ে ধরি এ যুবকে, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, আমাকে যেই যৌবনতার চাহিদা আল্লাহ দিছে, সেই যৌবনতা দিয়েও আল্লাহ তোমাকে পাঠাইছেন। আমার তোমার যৌবনের তাড়নায় তুমি গান শোনো, আমিও শুনতে পারতাম, কেউ বাধা দিত না। এ যুবক, তুমি আজকের সিনেমায় যাও, আমিও যাইতে পারতাম, বাধা দিত না। আমিও পারতাম দাড়ি কামাইতে তোমার মতো, আমিও পারতাম বেপর্দায় চলতে রে যুবক, আমার কোনো ঠেকা পড়ে নাই, কেউ আমারে বাধা দেয় নাই। আল্লাহর কোরআন পড়লাম, মা বাবায় বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াইছেন, মাদ্রাসায় কোরআন পড়ে দেখলাম, পয়গম্বরের বাণী পড়ে দেখলাম, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরের ভিতরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো,
চাপের সাথে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। ও মুসলমান, উজানিরকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই, সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইর নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? না। বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইর নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? না। চরমুনার মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইর নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? না। দেখা যায় তারা গুনাহ করার কাছেও যাইতেন না, এরপরও মরণ পর্যন্ত চোখের পানি ফেলে কানছেন আর বলছেন, আল্লাহ অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? মানুষের জানা দেন, স্লোগানের দ্বারা ভালোবাসা হয় না, স্লোগানের দ্বারা মহাব্বত হয় না, মানুষ মানুষকে ভালোবাসে কাদের দ্বারা? আপনি জিজ্ঞাসা করেন দুনিয়ার মানুষরা, আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহর নবীকে আল্লাহ মাপকাঠি দিয়ে দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় স্লোগান দিলে হবে না, নবীকে ভালোবাসার স্লোগান দিলে ভালোবাসা হয় না। মুসলমান আল্লাহ মাপকাঠি দিয়ে দিবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় ওদেরকে একটা মাপকাঠি দিয়ে দেন, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। কাকে? নবীকে। ভালো করে বলেন, নবীরে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? এক কথায় মাপকাঠি নিয়ে নেন। এই আয়াত কইরা কত বক্তারা বয়ান করে তবে মূল হাকিকত শেষ পর্যন্ত বলে না। ও মুসলমান ইমানদার, এজন্য সকল বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। বক্তার ওয়াজ শুনতে হলে আগে বক্তারে পরীক্ষা করে নিতে হবে। ইবলিস গিয়া জান্নাতের গেইটে দাঁড়ায় একা হাওয়া কে? আমি ওয়াজ করতে আসি। কে কর? ইবলিস ওয়াজ করতে গেছে, হাওয়া ওয়াজ শুনলেন, আল্লাহ কয় ওয়াজ শুনার আগে ওয়াজিনের আগে পরীক্ষা কর, এটা বাদ পার না ভালো। পরীক্ষা না কইরা যখনই ইবলিসের অশুন্য তখনই বিপদে পড়লো, যদি পরীক্ষা করতো তাহলে অশুন্ত না, বিপদের ভিতরেও পড়তো না। ইবলিস মার্কা বক্তার রস শোনা যাবে না। আমি যদি আমল না করি আমার বয়ানের দ্বারা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ভিতরে আমল আসবে না। ও মুসলমান ইমানদার, আজকের একদল মুসলমান বক্তার কণ্ঠ নিয়ে স্টেজ উঠিয়া দেখবেন মাইকটা পাইলেই শুধু গালি দেয়, যারা নবীরে গায়েব কয় না কাফের, যারা দায় নবীরে সালাম দেয় না কাফের, যারা নবীরে নূরের তৈরি কয় না কাফের, যারা নবীর কালা টুপি পরে না কাফের। আসেনি? কথা বলে না কেন? ও মুসলমান, কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলি পাবলিকের বইলা তো কোনো লাভ নাই, এগুলি বলা দরকার আলেম ওলামাদের কাছে, কারণ তারা জানে কোরআনের কোন দলিলে হাদিসের কোন দলিলে কোনটা হালাল কোনটা হারাম। এ সমস্ত আলোচনা হবে আলেমের সাথে, আবার সমাধান হবে। সাধারণ মানুষের বয়ান করতে হবে নামাজ কেমনে পড়তে হয়, নামাজি বানাইতে হবে, বয়ান করতে হবে পর্দার বয়ান, হালাল হারামের বয়ান, মানুষগুলি যেন নামাজি হয়, অথচ নামাজের বয়ান করে না। পর্দার বয়ান না করিয়া হালাল হারামের বিতর্কিত আলোচনা মানুষের ভিতরে করিয়া মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে, সাধারণ জিনিস নিয়া মানুষের ভিতরে ঢুকাইয়া দ্বন্দ্বের বিনিময়ে এরা টুপি নিয়া দ্বন্দ্ব করিয়া নামাজি পড়ে না, এরা মিলাদ নিয়া দ্বন্দ্ব করিয়া এই নবীর সুন্নতি মানে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। মনে রাখবেন, বয়ান আর দীর্ঘ নয়, মাপকাঠি দিয়ে বয়ান শেষ করি। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীজির মহাব্বত, মনে থাকবে? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীকে ভালোবাসার মাপকাঠি কি? এটাও জানা লাগবে কিনা? আমি নবীর আশেক বললে স্লোগান দিলে লাভ হবে না, বিয়া করছে শ্বশুর বাড়ি চিনে না, আসেনি এমন সাগর, বিয়া কইরা শ্বশুর বাড়ি গিয়ে চিনে না, বিয়া করলো শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন ছাগল। মুসলমান দাবি করে, সুন্নি দাবি করে, সুন্নত মানে না, সে তেমন ছাগল, ঠিক কিনা? ও
মুসলমান ইমানদার বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে গিয়া আল্লাহর ওয়াল বান্দা কয় আল্লাহর ওলি দোয়া চাই কি দোয়া চাও কয়েকটা ছেলের বাপ হবো কয় যা বেটা এক বছর অপেক্ষায় থাক ছেলে হবে এক বছর অপেক্ষা করিয়া দেখে কোনো ছেলে পায় নাই মেজাজটা গরম হয়ে গেছে টুবিওয়ালার দোয়ার ভিতরে কোনো একজন নাই গিয়া কয় আল্লাহর ওলি কি দোয়া করলেন সন্তান তো পেলাম না আল্লাহর ওলি বলে সন্তান তো অবশ্যই পাইবা বিয়া করছো কয় না বিয়া করি নাই বিবাহ না করিয়া সন্তানের আশা করা যেমন বেয়াদবি মূর্খতা বোকামি ইসলাম না মানিয়া ঘরের ভিতরে টিভির আওয়াজ চালু করিয়া সুদের খাতায় নাম লেখাইয়া দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া শান্তির জন্য দোয়া করা আশিক রসুল দাবি করাটাও বেয়াদবি বোকামি মূর্খতা তোমারদে মুসলমান হো তু মরদে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন তাওহীদ তো সিনা মে আমানত হে হামারা আশা নেই মেটা না নাম নেশা হামারা ও মুসলমান ইমানদার অহংকার করিয়া কোনো লাভ নাই ও এলাকার মুসলমান মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আমিন সাধারণ মা বানাইয়া দুনিয়ায় পাঠান নাই আপনার নবীদের মা ওলিদের মা পীরদের মা কোরআনে হাফেজদের মা আব্দুল কাদের জিলানির মা ও মা গো ওই মা কত ভাগ্যবতী মা যেই মায়ের সন্তান জমানার হক্কানি পীর হয় ওই মা বাবা কত ভাগ্যবতী মা বাবা গো যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় আর নাই যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ ওই মা বাবার মতো ভালো মা বাবার নাই যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে ওই মা বাবার মতো ভালো মা বাবার দুনিয়ায় নাই যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায় ঠিক কিনা ও মুসলমান আজকের কত মুরব্বীরা বারবার দোয়া করে আর বলে হুজুর মা বাবার খেদমতের বয়ান করেন আমি বলবো ও মুসলমানেরা সন্তান যদি মা বাবার খেদমত না করে এর পিছনে দোষ হলো মা বাবার কারণ দুনিয়াতে সন্তান আসার পরে মা বাবা সন্তানের হক আদায় করে নাই যার কারণে বড় হইয়া সন্তানও মা বাবার হক আদায় করে না কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে যুবকের নামাজ পড়ছো না নামাজ করি নাই রোজা রাখছো না রোজা রাখি নাই হজ করছো করি নাই দালি রাখছো রাখি নাই কেন তখন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাদাল্লুনা সাবিলা আয় আল্লাহ আমি বেনামাজি হই নাই আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান বলবে আল্লাহ আমার মা বাবা আমারে নামাজের বয়ান করে নাই ও আর শুনিয়া বাড়িতে ঘুমাইছে মা কয় বাবা আজকে না অশুনছো ফজরের নামাজে যা বাপ কয় না কাঁচা ঘুম এই মাত্র ঘুমাইলে উঠেও না ঘুমটা আবিষ্কার করো না রমজানে মহিলা কয় বাবা ও চেরিকা রোজা রাখ বাবা কয় না না ওরে জাগায় না শরীরটা নষ্ট হয়ে যাবে বলেনি ও মুসলমান ইমানদার বাবা মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় ঠিক কিনা মা বাপ যদি নামাজি হয় সন্তান নামাজি হবে মা বাবা যদি পর্দাওয়ালা হয় সন্তান পর্দাওয়ালা হবে দেখবেন যেই মহিলা নামাজ পড়ে খোদার কসম করে বলি রে মুসলমান যেই মহিলা প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করে ওই মহিলার দ্বারা শ্বশুর শাশুড়ি জীবনে কষ্ট পাবে না আজকের কোরআন তেলাওয়াত করে নাই টিভির আওয়াজ দিয়া ভিতরের রুমে মা স্বামী আর স্ত্রী টিভির মাধ্যমে যৌবনের প্র্যাকটিস করে আর ছেলেটা ক্যামেরা মোবাইল দিয়ে যৌবনের প্র্যাকটিস করে ঠিক কি না ও মুসলমান ইমানদার আজকের গাভীর দুধ খাওয়ার জন্য তুই বাজারে যাও ভালো একটা গাভী কিনবা মালিকের জিজ্ঞেস করে গাভীর দুধ কয় কেজি হয় বলে দুধ হয় 10 কেজি কয় মায়ের কয় কেজি হইতো কয় মায়ের হইতো 20 কেজি এবার চিন্তা করে মায়ের যদি 20 কেজি হয় তো বাচ্চাটার 10 কেজি হওয়া স্বাভাবিক
যেই গাবির দুধ তুমি খাইবার শরীর তারে বানাইবা ওই গাবির মায়ের খবর নিয়া গাবি কিনার সময়, আর যেই মেয়ে তারে নিয়ে তোমার দাম্পত্য জীবন সুখের ঘর করবা ওই জিজ্ঞেস করা দরকার ছিল ঘটক ভাই উকিল ভাই বলো এই মেয়েটার যে বিয়া করবো ওর মা নামাজ পড়ে কিনা, ওর মা পর্দাওয়ালা কিনা, ওর মা প্রাণ পড়নেওয়ালা কিনা, কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয় বাচ্চাটাও কোরআন পড়নেওয়ালা হবে, মা যদি নামাজি হয় সন্তানটাও নামাজি হবে ঠিক কিনা। মুসলমান ইমানদার এবার যেই মহিলা নামাজ পড়ে আজান হয়ে গেছে ওর বাচ্চাটাও দেখবেন পরীক্ষা করিয়া আসরের আজান হয়ে গেছে মা নামাজের মুসাল্লা দাঁড়ায় গেছে বাচ্চাটাও কিনারায় দাঁড়ায় গেছে নামাজের জন্য, মা হাত দেয় ঠোঁট নাড়ায় কেরাত পরে বাচ্চাটাও মুখে দিয়ে তাকায় ঠোঁট নাড়ায়, মা যখন রুকুর ভিতরে যায় বাচ্চাটাও রুকুর ভিতরে যায়, মা যখন সেজদায় যায় সন্তানটাও সেজদায় যায় সন্তানটাও ঠোঁট নাড়ায়, আল্লাহ পাকের কুদরতে অন্তরে ডোষ মেরে যায় ডাক দিয়ে কয় বাচ্চা ঠোঁট নাড়ায় কেন, বলে ওর মা ঠোঁট নাড়ায়, বলে ওর মার কি কয়, বলে ওর মা বলে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ বলেন ফেরেশতারা লেখো বাচ্চাটাও বলে সুবহান রব্বিয়াল আলা, মায়ের আমল নামায় বাচ্চার সবগুলি পৌঁছা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার ইমানদার মা বাপ যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ, এক জামানা সোবতে বাউলিয়া বেহতার আজ সদ সালে তো হাত বেরিয়া, কোরআন নাই হাদিস নাই একদল রাস্তাঘাটে বলে নামাজ না পড়লে কি হবে, ইমান তো ঠিক আছে আসেনি, নামাজ নাই রোজা নাই আল্লাহকেও মাঝে মাঝে গালি দিতে দেরি করে না এমন পাবলিকও আছে, কি বল কাল্লার চোখ নাই নি খালি আমারই দেয় আর কেউ দেখে না, নামাজ নাই রোজা নাই বলে জান্নাতে যাব সম্ভব, নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যায় তো নবী এত কষ্ট করে নামাজ পড়ার কোনো দরকার হতো না, মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর স্লোগান দিলে মহাব্বত হয় না, মহাব্বতের মাপকাঠি দিয়া দেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি পয়গম্বরের মহাব্বত, নবীকে ভালোবাসার মাপকাঠি কি, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني দখলাল জান্নাতা ওমান আসানি ফাকাদ আবা, আল্লাহর নবী বলেন যারা আমার ইতাত করে তারা আমাকে অনুসরণ করে, আল্লাহর নবী বলেন যারা আমার আমাকে ইতাত করে না তারা আমাকে অস্বীকার করে, আল্লাহর নবী অন্য হাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাত মানে তারা আমাকেই মানে, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কার মহব্বত, নবীজির নবীকে ভালোবাসার মাপকাঠি কি, নবীজির সুন্নাত, যার ভেতরে নবীর সুন্নাত আছে তার ভিতরে নবীর মহব্বত আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, ও মুসলমান ইমানদার আজকের খাজার ভক্তের বাংলাদেশে অভাব নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই হলেন সকল খাজার মুরব্বী, জীবনে একত্র নামাজ তিনি কাজা করেন নাই, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই জীবনে একত্র নামাজ কাজা করেন নাই ঠিক কিনা, আজকে মুসলমান নামাজ না পড়িয়া যারা খাজার ভক্তের পরিচয় দেয় তারা খাজার ভক্ত নয় তারা গাঞ্জার ভক্ত ঠিক কিনা, জোরে কো এ সারা বাংলাদেশের ভিতরে ও মুসলমান লক্ষ করে শোনার মুসলমান, আল্লাহর নবীর সুন্নাত থাকলে বোঝা যাবে তোমার ভিতরে নবীর মহব্বত আছে, আজকের নবীর সুন্নতি টুপি মাথায় নাই, নবীর সুন্নতি দাড়ি নাই, নবীর সুন্নতি পোশাক তোমার গায়ে নাই, বোঝা গেল নবীর মহব্বত তোমার অন্তরে নাই, বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি, আমি বলবো নবীর উম্মত হইয়া টুপি মাথায় দিলে অসুবিধা কি, যারা বলে লম্বা জামা পর না পরলে অসুবিধা কি, আমি বলবো মুসলমান হিসেবে লম্বা জামা পরলে অসুবিধা কি, যদি বলেন অসুবিধা নাই আমি অনুরোধ করি পায়ে হাত দিয়া বলি যারা টুপি দেখতে পারেন না, যাদের কাছে টুপি খারাপ লাগে যাদের কাছে লম্বা জামা খারাপ লাগে আমি অনুরোধ করি বারবার হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, মরণের আগে আপনার ছেলেরে বলবেন ও ছেলেরে
দুনিয়ার জমিনে আমি টুপিওয়ালা দেখতে পারতাম না, লম্বা জামাওয়ালা দেখতে পারতাম না। ওসিয়াত করে যাই, মরণের পরে কোন টুপিওয়ালা দিয়ে আমার জানাজার নামাজ পড়াবি না। ঠিক কিনা জোর কর। ও মুসলমান, যাদের কাছে টুপি ভালো লাগে না, লম্বা জামা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, এদের কবরের সামনে কোরআন পড়ে কোনো লাভ নাই, এদের ওসিয়ত করে যাওয়া দরকার। টুপিওয়ালা আমার দিয়া জানাজা দিবি না। মুসলমান ইমানদার, আজকের আল্লাহওয়ালাদের খারাপ ভাবিও না, তবে আল্লাহওয়ালাকে সেটা চিনতে হবে যার ভিতরে নবীর সুন্নত আছে, তার ভিতরে নবীর মহব্বত আছে। আজকের যেই পীরের দরবারে যাও, ওরে পর্দা যদি না করে সে নবীর বন্ধু নয়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম, আল্লাহকে বেজার করিয়া পরোক্ষভাবে পয়গম্বরকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম, মানুষের কথা মানা হারাম। বুঝে আসছে? আল্লাহকে বেজার করিয়া কোনো মানুষের আনুগত্য করা যাবে না, আল্লাহর নবীকেও বেজার করিয়া কোনো মানুষের কথা মানা যাবে না। যাবে কি? আমি আমার মা বাবারে মানি যদি তারা আল্লাহ এবং নবীকে মানে, ঠিক কিনা? আমি আমার মা বাবাকে মানি না যদি দেখি আমার আল্লাহকে এবং নবীকে তারা মানে না। ও মুসলমান ইমানদার, আমার পীরকে আমি মানি যদি দেখি সে আমার নবীর সুন্নাত মানে, যদি দেখি পীর আমার নবীর সুন্নাত মানে না, আমি পীরকেও মানি না। মুসলমান, আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া ওস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া বিবির কথা মানা হারাম। দাড়ি কাটলে আল্লাহ বেজার হয়, বিবি খুশি হয়, এখানে হবে ইমানের পরীক্ষা। গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে, কথা বলে না কেন? ও মুসলমান, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়, ঠিক কিনা? মুরিদে যদি বিড়ি টানে বুঝবেন পীরের দলে গাঞ্জা টানে, মুরিদে যদি প্রস্রাব করে পানি না লয় বুঝতে হবে পীরের দল পায়খানাও করে পানি লয় না। কারণ যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হবে আল্লাহওয়ালা, যে পীর নামাজি তার মুরিদ হবে নামাজি, যে পীর পর্দাওয়ালা তার মুরিদ হবে পর্দাওয়ালা। কেউ যদি প্রশ্ন করে পীর তো ভালো মুরিদ ভালো না হইলে দোষ কার? অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ পীর যদি আল্লাহওয়ালা হয় আর যদি দেখে মুরিদ নামাজ পড়ে না, দাইকা বলবে নামাজ পড়ো, কয় না পড়ি না, আল্লাহর ওলি বলবে বেয়াদব তাড়াতাড়ি দূর হ, তোর মতো বেনামাজি মুরিদ আমার দরকার নাই। ও মুসলমান ইমানদার, নবীর সুন্নাত যার ভিতরে আছে তার ভিতরে নবীজির মহব্বত আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, ঠিক কি না? হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তামামি হালে কুন ইত্তেবা ইত্তেবাই সুন্নাতে খাইরুল বশার গির লাজিম তাবয়া বিয়ায় পেশার। ও মুসলমান ইমানদার, আজকের মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করা হয়, আলেম তৈরি করা হয়, এই মাদ্রাসায় পড়িয়া হাফিজি হুজুর তৈরি হয়েছেন, এই মাদ্রাসায় কোরআন হাদিস পড়ার দ্বারা আলেম তৈরি হয়। ও মুসলমান, মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না, ঠিক কিনা জোরে কর? এই মাদ্রাসার ভিতরে কমিটি আছে, কমিটির ভিতরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির দলের লোক আছে না নাই? কোন মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় তোমার দলের লোকে জিজ্ঞাসা করলেই তো খবর পাও, না জিগাইয়া কেন অপবাদ দাও, বোঝা গেল উদ্দেশ্য তোমার ভালা না, ঠিক কিনা জোরে কর? মুসলমানের দল হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবি চলবে না। এই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবে না। বাবা, আমাদের ক্ষমতায় যারা এখন বসা আছেন এরা আমাদের সম্মানের পাত্র, আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তবে ভয় করি না, ঠিক কিনা? আমাদের ক্ষমতায় যারা আছেন আমাদের মাথার তাজ, সম্মানের পাত্র, ভক্তি করি, শ্রদ্ধা করি। ও মুসলমান, কখন
দেখবো যদি ইসলামের মহব্বতে মক্কায় গিয়া হজ করেন এবং মহব্বতের সাথে মুসলমানদের উপরে মাথায় হাত বুলায় সম্মান করেন। ও মুসলমান ইমানদার, দুঃখ আজকের ইহুদি খ্রিস্টানরা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। আজকের মুসলমান হইয়া মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা কয়, মুসলমান ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কথা বলে, মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান দুঃখ, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মারেফে মাসনবীর ভিতরে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন আশেক পাগল মানসুর হাল্লাস তার নাম, আল্লাহর প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে, আমি খোদা বলে বাদশার কানে যখন খবর যায়, আমি খোদা বললে তো মানুষের ইমান চলিয়া যায়। মানসুর তুমি এমন কথা কেন বলো, বন্ধ করে দাও। মানসুরের আনাল হক বলা বন্ধ হয় না, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় যখন শিকল লাগায় বেঁধে দেওয়া হয়, বাদশা খবর নাই একদিন নিজেই গেল, গিয়া দেখে শিকল পড়ে আছে, জেলখানাও পড়ে আছে, মানসুরের কোনো খবর নাই। দ্বিতীয় দিন বাদশা গিয়া দেখে জেলখানাও নাই, মানসুরও নাই, শিকলও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। এরপর তৃতীয় দিন গিয়া মানসুরের খবর নেয়, বাদশা গিয়া দেখে মানসুরও আছে, জেলখানাও আছে, শিকল হাতে পায়ে লাগানো আছে। জিজ্ঞাস করে মানসুর, ব্যাপারটা কি? প্রথম দিন আসলাম, তোমাকে পাইলাম না, জেলখানা পাইলাম, শিকল পরে আছে, দ্বিতীয় দিন কিছুই পাই নাই। মানসুর ডাক দিয়ে কয়, বাচ্চা তুমি বুঝবে না, মিয়ানে মানসুর ডাক দিয়ে কো, বাচ্চা যেদিন আপনি আইসা আমাকে প্রথম দিন পান নাই, আমি মানসুর আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেছিলাম, দ্বিতীয় দিন আইসা আমাকেও পান নাই, জেলখানাও দেখেন নাই, ওদিন মানসুর আল্লাহর বাড়ি যায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দিদার দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লির কারণে জেলখানা নূরে ভস্ম হয়ে গেছে, মানসুর বিলীন হয়ে গেছে, আল্লাহর নূরের সামনে সব ভস্ম হয়ে গেছে। আর যেদিন আপনি আইসা পাইলেন, আল্লাহর জায়গায় আল্লাহ আমার জায়গায় আমি পড়ে আছি। মুসলমান ইমানদার গো, মানসুর আনাল হক বলে আর লোকেরা পাথর মারে বালু মারে, মানসুর খালি হাসে, খালি হাসে, খালি হাসে, হঠাৎ করিয়া এক টুপিওয়ালা একটা বালু মারলো, পাথর মারলো, মানসুরের চক্ষু থেকে পানি বের হয়ে গেছে। জিজ্ঞাস করে, এত মানুষ তোমাকে পাথর মারলো তুমি হাসলা, আর একজন টুপিওয়ালা পাথর মারার কারণে তুমি কাঁদলা কেন? মানসুর চোখের পানি ছিঁড়ে বলে, ও ভাই গো, এত মানুষ যে আমাকে পাথর মারলো ওরা আমাকে চিনে না, যেই টুপিওয়ালা আমাকে মারলো টুপিওয়ালা জানে আমি মানসুর, কেমন আল্লাহর গোলাম। ওই টুপিওয়ালা কেন আমারে গালি দিল? ও মুসলমান, আজকের দুঃখ, ইহুদিরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে দুঃখ লাগবে না, খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে দুঃখ লাগবে না, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হইয়া যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে এটাই হলো দুঃখের ব্যাপার। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কথা বলো, মুসলমান হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে এর চেয়ে দুঃখ আর হতে পারে না, ঠিক কিনা জোরে কর মুসলমান ইমানদারেরা। এজন্য আল্লাহ পাক বলে, নবীর সুন্নাত মানো, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহর নবীর চেয়ে বড় মুর্শিদ, বড় পীর, বড় মুফাসসির আর জগতে কেউ নাই। ও মুসলমান ইমানদার, আজকের মানুষ কত পাগল হয়ে গেছে, দরবারে যায় গরু নিয়া শাড়ি আর লুঙ্গি পরাইয়া, তাও গাড়িতে যায় না, হাইটা যায়, সব বেশি হবে। আবার গিয়ে কয়, দেখছো আমগো বাবার দরবারে এত গরু হয়, অন্য পীরের দরবারে এত মানুষও নাই। গরুর লগে মানুষের মিলেছে, কেমন গরু? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, কয়নি? অন্য পীরের দরবারে এত মানুষ নাই হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলি, ও বোকা, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়? গরুতে গরু চিনে, মানুষে মানুষ চিনে। আল্লাহওয়ালারা মানুষ তালাশ করে না, মানুষে আল্লাহওয়ালাদের তালাশ করে। আর যারা ভণ্ড ওরা মানুষ তালাশ করে দল ভারী করার জন্য। মুসলমানের জন্য যেই পীরের দরবারে নামাজ নাই, পর্দা নাই, ওটা পীর নয়, পীরের নামে ভণ্ড, ঠিক কিনা জোরে কয়।
মুসলমান ইমানদার এমন দরবারে যাওয়া যাবে না, দুঃখের সাথে বলি বেজা কেউ হবেন না, একদিন আমিও মারা যাব আপনিও মারা যাবেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাই বলেন নাই, ও বাবা তোমরা গান গাইও, আর দেখলাম গান গাও ভালো কথা, তাহাজ্জুদ কেন পড়ো না, পাঁচওয়াক্ত কেন পড়ো না, এটাই প্রমাণ হয়ে গেল তোমার নবীর সুন্নতের আমল যেহেতু নাই, তোমার গান গাওয়াটা নবীর নামে ভণ্ডামি করা ঠিক কিনা। ও মুসলমান ইমানদার, এর জন্য সঠিক পথে নবীর সুন্নাত নাই না, আল্লাহর মহাব্বত অন্তরে জমা করিয়া আল্লাহর ওলি হইয়া খাতি একজন আল্লাহওয়ালার সংস্পর্শে যাইয়া আমলকে পরিশুদ্ধ করিয়া ইমানকে পরিপূর্ণ করিয়া আল্লাহ পাক সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।